আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশন হল রোহন প্রতিদিন সকালে পাঁচশো আটচল্লিশ পা এবং বিকেলে চারশো পঁয়তাল্লিশ পা হাঁটে তবে রোহন একদিনে কত পা হাঁটে সে একদিনে নশো পা হাঁটা থেকে কত পা কম বা বেশি হাঁটে রোহন প্রতিদিন সকালবেলা হাঁটে পাঁচশো আটচল্লিশ পা এবং বিকেলবেলা চারশো পঁয়তাল্লিশ পা সে হাঁটে তাহলে একদিনে সে কত পা হাঁটে সেটা হবে প্লাস তাহলে সকালবেলা সে হাঁটে পাঁচশো আটচল্লিশ পা এবং বিকেলে হাঁটে সে চারশো পঁয়তাল্লিশ পা আমি এখানে ইংরেজিতে করেছি আমার সুবিধার্থে তো ফাইভ হান্ড্রেড ফোরটি এইট পা সে সকালবেলা হাটে এবং বিকেলবেলা হাটে সে ফোর হানড্রেড ফোর্টি ফাইভ তাহলে সেটাকে আমরা প্লাস করে নিলাম এইট প্লাস ফাইভ হচ্ছে থার্টিন থার্টিনে এখানে থ্রি লিখেছি রয়েছে ওয়ান হাতে তো সেই ওয়ানটা প্লাস করে নিলাম তো যদি ফোরের সাথে ওয়ানটা প্লাস করে নিই তাহলে হয়ে যাচ্ছে ফাইভ আর নিচে রয়েছে এখানে ফোর তো ফাইভ প্লাস ফোর ইকুয়াল হচ্ছে নাইন আর এখানে এখানে রয়েছে ফাইভ এখানে রয়েছে ফোর তো ফাইভ প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে নাইন তাহলে নাইন হান্ড্রেড নাইনটি থ্রি অর্থাৎ নয়শো তিরানব্বই তাহলে সে নশো পা থেকে কত পা কম বা বেশি হাঁটে তাহলে এখানে দেখা যাচ্ছে যে সে অবশ্যই বেশি পা হাঁটে নয়শো তিরানব্বই নাইন হান্ড্রেড নাইনটি থ্রি তাহলে এবার হবে নাইন হান্ড্রেড নাইনটি থ্রি থেকে নয়শো পা মাইনাস হবে পা লিখবে এখানে তো নাইন হান্ড্রেড নাইনটি থ্রি থেকে নাইন হান্ড্রেড মাইনাস হলে এখানে রয়েছে থ্রি তো নেমে আসবে থ্রি আর এখানে রয়েছে নাইন নেমে আসবে নাইন এবং নাইন থেকে নাইন যাবে না তাহলে এখানে বসবে জিরো তাহলে সামনে শঙ্কার জিরো তার কোনো ভ্যালু নেই তাই এর জন্য আমরা এখানে জিরো লিখিনি তো সে একদিনে নশো পা থেকে নাইনটি থ্রি পা বেশি হাঁটে নশো পা থেকে সে বেশি হাঁটে নাইনটি পা বেশি হাঁটে তাহলে পেয়ে গেলাম এবার শাকসবজি অফল ও ফল কীভাবে ব্যবহার করব। গত সপ্তাহে নিজেদের এবং বাইরে থেকে আনা জিনিস কিভাবে পরিষ্কার করব সে সম্বন্ধে একটা অডিও ক্লিপ শুনেছিলাম তো গত সপ্তাহে আমরা একটি অডিও ক্লিপ শুনেছিলাম এই যে তারা যেগুলি হোয়াটসঅ্যাপে কোয়েশন সেন্ড করেন সেই লিঙ্কের মধ্যে গিয়ে তো আজকে আমরা শিখব করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য শাকসবজি ও ফল কিভাবে পরিষ্কার করব এই অডিও ক্লিপটি মন দিয়ে শোনো তাহলে তোমাদের যে কোয়েশনগুলি এসেছে সেখানে এই লিঙ্কে গিয়ে তোমরা সেই অডিওটা পেয়ে যাবে এবং সেখান থেকে সেই অডিওগুলি শুনে তোমরা মন দিয়ে বুঝে নেবে অথবা তোমরা যদি এই লিঙ্কে যেতে সমস্যা হয় তাহলে আমি একটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি অডিও লিঙ্ক বলে তো এই লিঙ্কে তোমরা চলে যাবে গিয়ে সেই সেম লিঙ্ক সেম অডিওটা তোমরা শুনতে পাবে তারপর আমি এখানে লিখে দিয়েছি পাঁচ দাপে পরিষ্কার আগে নিচের হাত ধুয়ে নিন শাকসবজি সবজি ধোয়ার আগে অবশ্যই আপনার হাত পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করতে হবে ফল এবং সবজি পরিষ্কারের আগে কমপক্ষে টোয়েন্টি সেকেন্ডের জন্য নিজের ধুয়ে ফেলুন নিচের হাত ধুয়ে ফেলুন এরপর ফল সবজি ধুতে তাকুন তারপর দু নম্বর হচ্ছে জলের নিচে রেখে ধুতে হবে বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাকসবজি খোলা কলের নিচে ফেলে ধুয়ে পরিষ্কার করুন হাত দিয়ে গষে এতে কোনো জীবাণু সংক্রমণের ভয় থাকে না তাহলে আশা করি আশা করি তোমরা বাংলা লাইনগুলি তোমরা বুঝতে পেরেছ তারপর হচ্ছে ভালো করে জলের নিচে ঘষে ধুতে হবে সাবান একেবারেই নয় সাবান বা ডিটারজেন্ট সেগুলি তোমরা ব্যবহার করতে পারবে না কারণ সেগুলির মধ্যে কার রয়েছে তো কার যদি আমাদের পেটে যায় তাহলে অবশ্যই আমাদের সমস্যা হবে পেটের তো সাবান বা ডিটারজেন্ট নয় শুধু জল দিয়ে বাজার থেকে আনা জিনিসগুলো ধুয়ে নিন কোথাও কোনো পচা বা দাগ দরে অংশ দেখলে সঙ্গে সঙ্গে সেটি কেটে বাদ দিয়ে দিন ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার চলবে আলু বা গাজরের মতো সবজি পরিষ্কারের সময় ময়লা পরিষ্কার করতে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন করোনার জম ভিটামিন সি রয়েছে পেঁপে কলার স্মুদিতে সবুজ পাতাওয়ালা সবজি যত্ন নিয়ে পরিষ্কার করুন বাড়তি যত্ন নিয়ে দুবেন কোনগুলো কোনগুলো বেশি যত্ন করে দুবেন আঙুর জাতীয় ফল বা সবজি পরিষ্কারের সময় বাড়তি যত্ন নেওয়া জরুরি তাই এগুলিকে একটি বাস্কেটে রেখে কলের নিচে রাখুন আবার লেটুস বা পাতাযুক্ত শাকগুলি এক বাটি ঠান্ডা জলে রাখতে হবে বাড়তি পাতা সরিয়ে কাগজের তোয়ালে দিয়ে মুছে রাখলে ভালো হবে তো এই ছিল পাঁচটি সবজি শাক সবজিগুলি কীভাবে ধুতে হবে সে সম্পর্কে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে